বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেব। জানা গেছে, রাজ্যের প্রতি বাড়িতে জল সংযোগ সহ জল সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের মধ্যে। এদিন বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে লিখেছেন, আজ কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গেই তারা নয়াদিল্লির বাসভবনে দেখা করলাম। কেন্দ্রের মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আবারও লিখেছেন, সাধারণ মানুষের জীবন সহজ করতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হর ঘর জল যোজনাকে বাস্তবায়িত করতে আপনার চেষ্টা প্রশংসনীয়।